আচ্ছা আমরা এমনই একটি ভিডিও দেখাতে চলেছি যা আপনাদের অনেকটা কিছু দেখাবে এবং অনেক কিছু হুগলি সম্বন্ধে জানাবে দেখাচ্ছি হরিপাল হুগলির হরিপালের কিছু ঐতিহ্য এবং আরও অনেক বেশি কিছু দেখছেন বিএস নিউ সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন কারণ এটি বাংলার একমাত্র চ্যানেল যেখানে সব ধরনের ভিডিও আপনারা একটি মাত্র চ্যানেলে পাবেন দেখুন হরিপালের কোন জায়গা এবং কি কি দেখাতে চলেছি আমরা আজকে দেখুন এই বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু লুকানো ঐতিহ্য কলকাতা থেকে একদিনেই ঘুরে আসা যায় এরকম কয়েকটি জায়গার কথা অনেকেই জানেন না আসুন জেনে নেওয়া যাক এরকমই একটা স্থানের গল্প শহরের ইট কাঠ কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে গ্রাম বাংলার বুক ভরা নিঃশ্বাস নিতে যেতেই পারেন হুগলির হরিপালে একদিকে বাংলার ঐতিহ্য টেরাকটার মন্দির অন্যদিকে দিগন্ত বিস্তৃত চাষের জমি স্থানীয় সুস্বাদু খাবার সব মিলিয়ে জমজমাট হতে পারে এই সফর কলকাতার কাছাকাছি একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা হচ্ছে হরিপাল তবে শীতের রোদ গায়ে মেখেই হরিপালে ঘোরা ভালো এই সময় পরিবেশ ও পরিস্থিতি দুটোই সুন্দর থাকে ছটি গ্রাম নিয়ে এই হরিপাল এগুলি হল হরিপাল দেওয়াঘাটা রাজপলহাট আটপুর ফুরফুরা শরীফ এবং আইয়া ব্রিটিশ শাসনে এই হরিপাল ছিল বস্ত্রশিল্পের অন্যতম উৎকর্ষ কেন্দ্র ইতিহাসের পাতাতেও এই হরিপালের নাম রয়েছে দিগ্বিজয় প্রকাশ নামে এক প্রাচীন পাণ্ডুলিপি থেকে জানা যায় এখানকার রাজা কুলপালের দুই পুত্র ছিল একজন হরিপাল এবং অন্যজন ছিলেন অহিপাল পরবর্তী সময় এই হরিপাল হুগলির সিঙুরের পশ্চিম অংশে একটি মহাগ্রাম স্থাপন করেন এখানে বসতের জন্য দিহি সরোবর খনন করার জন্য তিনি স্থাপন করেন হাট বাজার এবং এই মহাগ্রামের নাম নিজের নামেই রাখেন তিনি হরিপাল একটি মতে এই এলাকার প্রাচীন নাম ছিল শিমুল রাজা হরিপাল সম্ভবত বঙ্গের বিখ্যাত পাল বংশেরই সন্তান ছিলেন এবার ইতিহাস থেকে ভূগোলে আসা যাক বর্তমানে হরিপাল অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির এর মধ্যে অন্যতম রাইপাড়ার রাধাগোবিন্দজিও মন্দির মন্দিরটি আটপুর গ্রামে অবস্থিত মূল মন্দিরের দক্ষিণ অংশ রয়েছে দোলমঞ্চ এবং তিনটি শিব মন্দির মন্দিরগুলি আটচালা আদলে তৈরি অসাধারণ কারুকার্য মণ্ডিত প্রতিটি মন্দিরের সামনে দেওয়াল টেরে অপরূপ কারুকার্যে শোভিত যদিও কয়েক জায়গায় এই টেরাকাটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সঠিক যত্নের অভাবে তবে মন্দিরের ভেতরে দেয়াল ও ছাদ জুড়ে আছে একশো আটটি পদ্মের ব্লক যার প্রতিটি ফুলের গঠন আলাদা চণ্ডীমণ্ডপ এবং দোলমঞ্চে রয়েছে কাঠ ও পোড়ামাটির অসাধারণ কারুকাজ ডোলমঞ্চটিও আর্ট চালা আদলে তৈরি এবং চারটি পিলারের উপর স্থাপিত প্রতিটি পিলার সুন্দর কারুকার্যের আর্টস দিয়ে যুক্ত মন্দিরের গায়ে টেরাকোটায় খোদাই করা আছে আঠেরোটি পুরাণের বিভিন্ন গল্পের দৃষ্টিনন্দন কারুকাজ ইতিহাস বলছে এই একশো ফুট উঁচু রাধাগোবিন্দজিও মন্দির তৈরি করেছিলেন বর্ধমানের রাজা দেওয়ান কৃষ্ণরাম মিত্র তৈরি হয়েছিল সতেরোশো ছিয়াশি সালে এই মন্দিরের পাশেই রয়েছে ইট বাঁধানো একটি সরোবর এবং রাধা রাধাগোবিন্দজিও মন্দিরের চত্বরই রয়েছে গঙ্গাধারা জলেশ্বর বানেশ্বর ও রামেশ্বর মন্দির আটপুরের মিত্রবাড়ির পাশেই রয়েছে ঘোষবাড়ি এখানি এখানেই রয়েছে আটপুর রামকৃষ্ণ মিশন জানা যায় রামকৃষ্ণ পরহংস শিষ্য প্রেমানন্দ মহারাজের বসত ভিটে এটি সন্ন্যাসগ্রহণের আগে তিনি এই পরিবারের সদস্য ছিলেন এই বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী শারদা আঠেরোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর এই বাড়িতেই বৈঠকের পর রামকৃষ্ণ পরমহংসের নয়জন শিষ্য একসাথে সংসার ধর্ম ত্যাগ করেই সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন এর মধ্যে স্বামী বিবেকানন্দও ছিলেন এখানে একটি ঠাকুর রামকৃষ্ণের মন্দিরও রয়েছে এবং তার নয় শিষ্যের সন্ন্যাস গ্রহণের স্মৃতিবিজিত ধুলি মণ্ডপটিও এখানে রয়েছে হাটপুর থেকে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে রাজবলহাট গ্রাম এই গ্রামটির সুনাম কার্যত দুটি কারণে একটি হলো রাজবল্লভী মাতার মন্দির অন্যটি হলো এখানকার বিখ্যাত তাঁতের শাড়ি রাজবল্লভী মাতার নাম অনুসারে এই গ্রামের নাম হয় রাজবলহাট এই মন্দিরটি বেশ পুরনো আর ছুটি ও পুজোর দিনগুলিতে বেশ ভিড় হয় ইতিহাস বলে মন্দিরটি প্রায় আটশো বছরের পুরনো এটি তৈরি করেছিলেন রাজা সদানন্দ রায় এখানে দেবী দ্বিভুজা ও শ্বেতবর্ণা স্থানীয় মতে এটি শ্বেতকালী যিনি আসলে দুর্গাকালী সরস্বতীর মিশ্র রূপ এছাড়া দেখে নিতে পারবেন এখানকার যে শ্যামের পাট শ্যামের পাট যেটা আছে সেটিও আমরা এখানে দেখে নিতে পারবেন এখানে মদন মোহন বিগ্রহের পাশাপাশি সযত্নে রক্ষিত আছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন কিছুটা পায়ে হেঁটে গিয়ে দেখতে পারবেন সতেরোশো তেত্রিশ সালে নির্মিত রাধাকান্ত এই মন্দির ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ হরিপাল সম্বন্ধে হুগলি জেলা সম্বন্ধে অনেকেই অনেক কথা যায় না এখানে অনেকগুলো কাহিনী অনেকগুলো ছবি আমরা দেখাতে পারবো দেখাবো যা আপনাদের অনেকেরই কায় লাগবে এবার আসি ফুরফুরা শরীফে দেখছেন বিএস নিউজ অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করেন আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দেখতে ফুরফুরা শরীফ হুগলি জেলার অতি প্রসিদ্ধ মুসলিম তীর্থক্ষেত্র হল ফুরফুরা শরীফ তেরোশো পঁচাত্তর সালে মুকলিশ খান নির্মিত মসজিদ ঘিরে প্রতি বছর মেলা বসে এখানে চোদ্দ শতকে মুসলমানদের বংশধর যারা বাংলায় আক্রমণ করেছিলেন বাগদি রাজা তখন এই অঞ্চলের শাসক এবং তিনি হযরত শাহ কবির হালেবি এবং হজরত করমউদ্দিনের কাছে পরাজিত হন যদিও উভয়ই যুদ্ধে নিহত হয়েছিল হিন্দু ও মুসলমান উভয়ই আজও এখানে তাদের সমাধি সহীদে যান ফুরফুরা শরীফের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান হাজরত আবু বাকর সিদ্দিক ও তার পাঁচ পুত্রের মাজার শরীফ অর্থাৎ যা পাঁচ হুজুর ক্যাবলা নামে খ্যাত ফুরফুরা শরীফ ঘুরতে গেলে আপনাকে এখানকার কয়েকটি স্থানীয় মিষ্টি খেতেই হবে যেমন পাপড়ি মূলত সোন পাপড়ি মাস্কেট বিশেষ এক ধরনের হালুয়া এবং মানসুরি তাকে রাবড়ি গামা বলা হয় হুগলি চন্ডিতলা ব্লকের প্রত্যন্ত গ্রাম আইয়া কিন্তু এই নামে তাকে কেউ চেনে না কিন্তু যদি বলা যায় রাবড়ি গ্রাম তবে অনেকটাই এক ডাকে চিনে নেবেন ভোর থেকেই গ্রামের প্রতিটি ঘরে জ্বলে ওঠে কাঠের চুলা বিশাল বিশাল কড়ায় দুধ ফোটানোর কাজ চলে দিন ভোর রাতেও এর বিরাম নেই দুধ ফুটে ফুটে কখন ঘন হলে হাত পাখার বাতাস করা হয় হাওয়া পেয়ে ঘন দুধে মোটা স্বর পড়তে থাকে সেই স্বর কেটে কড়ার গায়ে লেপ্টে দেওয়া হয় এভাবে চলতে থাকে স্বরতলা স্বর শুরু হলে স্বর যখন পুরু হলে তা পাত্রে তুলে জমিয়ে রাখা হয় আই আর ঘরে ঘরে এটাই রোজ নাম চা আপনিও চোখে দেখতে পারেন এমনকি কিনে বাড়িও ফির আপনি বাড়িও ফিরতে পারেন ঘুরে দেখুন গ্রাম বাংলার প্রাচীন এই মিষ্টি তৈরির প্রক্রিয়াটিকে দেখছেন বিএস নিউস অবশ্যই জানিকে সাবস্ক্রাইব করবেন এবার আসি কীভাবে আপনি যাবেন হাওড়া থেকে তারকেশ্বর গ্রামের লোকাল ট্রেন ধরে হরিপাল চলে আসা যায় এরপর টোটো বা অটো ভাড়া করে দিন ঘুরে দেখুন হরিপালের সমস্ত দর্শনীয় স্থান এছাড়া গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন হরিপাল দুপুরে খাবার খেতে পারেন রামকৃষ্ণ মিশনে দেখছেন বিএস নিউজ অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করেন কারণ অজানা ভিডিও অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন যেগুলো আপনারা অনেক জায়গায় দেখতে পান না দেখতে পাবেন বিএস নিউজ